হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজছে সকাল 7টা মতন। তো আমি সকাল 6টা থেকে উঠে বসে আছি, আর সকাল 6টা থেকে উঠে বসে আছি থেকেও বড় কথা হচ্ছে কালকে রাত্রে আমার একদমই ঘুম হয়নি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো শুধু কালকে কেন, কালকের আগের দিনও আমার একদমই ঘুম হয়নি রাত্রে। একটা ভেতরে একটা প্রচণ্ড দুশ্চিন্তা কাজ করছে, কেন কেন আজকে আমার জীবনের একটা ভীষণ ভীষণ স্পেশাল দিন। আর যবে আমি আমার চ্যানেলটা খুলেছিলাম তখন থেকে আমি ভেবেছিলাম যে আর কোনো দিনের ভিডিও বানাই না বানাই, বাট এই দিনটা আমি আমার ভিডিওর মাধ্যমে একটু মেমোরেবল করে রাখতে চাই। তো সেই কারণে আজকে আমি সকাল থেকে উঠে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে প্রথমবারের জন্য আমার ছেলে স্কুলে যাবে, তো সেই জন্য এটা আমার কাছে খুবই স্পেশাল দিন। তো এই ব্যাগটা আমরা যখন কোচবিহারে থাকতাম ওখানে আমাদের নিচের তলার বৌদি ওকে দিয়েছিল, আর জলের বটলটা দিয়েছিল ওর পিসিমণি, আর ব্যাগে আমি টিফিনও ভরে দিয়েছি সেটা কোচবিহারের কাকিমা দিয়েছিল ওর টিফিন বক্সটা। তো সকাল সকাল ওকে উঠিয়ে রেডি করে দিয়েছি, বাট ওর দেখো ঘুমের রেশই কাটেনি, সেই জন্য ও এখনও খুব বড়ো বড়ো হাই তুলছে। এটা কিন্তু ওর স্কুলের ড্রেস না, ওর স্কুলের ড্রেস এখন আমরা নিয়ে উঠতে পারিনি, কেন কি না স্কুল ড্রেস অ্যাভেলেবেল না ওর সাইজেরটা। তো সেই জন্য এরকম একটা ক্যাজুয়াল ড্রেস পরেই ও যাচ্ছে এখন স্কুলে, আর যে কদিন স্কুল ড্রেস কেনা হবে না সে কদিনও এটা পরেই যাবে। তো আজকে আবার স্ট্রাইক, তো সেই কারণে টোটো সেরকম চলছিল না, জন্য আমরা এখন রিক্সা করেই যাচ্ছি। রিক্সা করে যেতে একটু বেশি টাইম লাগবে প্রথম দিন, তো জন্য হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি। আর স্কুল শুরু হবে 9:20 দিকে, তো সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম 9:10-5 মধ্যে পৌঁছে যেতে। যারা বাচ্চাদের টেক কেয়ার করেন স্কুলে তাদের হাত ধরেই রিও কিন্তু ক্লাসরুমে চলে গেল, ও কোনো রকম আপত্তি করেনি যেতে। আর 1:30 বেজে গেছে, তো সেই জন্য আমরা সবাই আবার স্কুলে যাচ্ছি। এতক্ষণ আমরা বাইরে বসেছিলাম, তো স্কুল ছুটি হয় 1:35, মানে ওদের ক্লাস ছুটি হয়, তো সেই জন্য 1:35 বাজতে বাজতেই সব প্যারেন্টসরা হুড়মুড়িয়ে দেখো ঢুকছে স্কুলে, যার যার বাচ্চা যেদিকে যেদিকে আছে সবাই ছুটে ছুটে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই সময়টা আমরা তো কখনো এত সময় বাচ্চাদেরকে ছেড়ে থাকিনি না, তো সেই জন্য একটা অন্যরকম কেমন ফিল হচ্ছে, মনে হচ্ছে কখন দেখতে পাবো, কখন বাচ্চাটাকে হাতে পাবো, কারণ অনেকদিন পর ও একা এরকমভাবে একটা অচেনা অজানা জায়গায় অন্য বাচ্চাদের সঙ্গে এতক্ষণ থাকলো। তো এখানে সব বাচ্চাদেরকে এক এক করে বের করছে, আর আমি বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছি। কতক্ষণ হয়ে গেল রিওকে দেখিনি, আমি খুঁজেই পাচ্ছি না যে রিও কোথায়, এখানে এত এত বাচ্চা আছে। তো সবাইকে এক এক করে তাদের গার্জেনদের হাতে তুলে দিচ্ছে ওই কেয়ারটেকার মাসিগুলো। তো আমি এখন খুঁজছিলাম রিও কোথায়, বাট রিওকে আমি কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে এই দেখো একজনক রিওকে দেখা যাচ্ছে, তো এই দেখো আমি রিওকে দিচ্ছি, রিও হাত বাড়িয়ে দিচ্ছে। তো ওকে বাইরে বের করার পর ফার্স্টে চেক করলাম টিফিন খেয়েছি কি খায়নি, তো ওকে আজকে আমি আঙুর দিয়েছিলাম, রুটি দিয়েছিলাম আর আলু ভাজা দিয়েছিলাম। তো রুটিটা খায়নি, আঙুর আলু ভাজা এগুলো খেয়েছে, আর কয়েকটা আলু ভাজা ছিল, তো ওগুলো এখন বসে বসে খাচ্ছে। তো এরপর দেখো রিও হচ্ছে ওইদিকে, ওখানে স্লিপার আছে, দোলনা আছে, ওগুলোতে দোল খাওয়ার জন্য একটুখানি যাচ্ছে দৌড়ে দৌড়ে, যেতে যেতে আবার পড়েও গেল, কারণ ও সবসময় হুড়পাড় করে সব জায়গায় সব কাজে। গরম আছে, চলো। স্কুল থেকে ফেরার পথে টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে পড়েছি। তো রিও অন্যদিন সিটেই বসে আমার পাশে, কিন্তু আজকে জানি না কেন ও আমার কোলেই বসলো, হয়তো অনেকক্ষণ ছেড়ে থেকেছিল এই জন্য। তো আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি কোনো ভিউ বা ওয়াচ টাইম গেইনের উদ্দেশ্যে বানাইনি, অ্যাকচুয়ালি এটা আমার জীবনের খুব খুব স্পেশাল মেমোরেবল ডে, যেটা রিও বড় হলে ওকে দেখাতে পারি, আমি নিজেও বারবার করে দেখতে পারি ও স্কুলের ফার্স্ট দিনটা।